নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। নিলামবাজারে ভুয়া আসাম রাইফেলসের জওয়ান আটক, উদ্ধার বহু লোক। কচুদরম পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য। ষষ্ঠ বর্ষে পা দিল ভেটারেন ক্রিকেটার্স ক্লাব, সংবর্ধনা অনুষ্ঠান শিলচর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভুয়া আসাম রাইফেলসের এক জওয়ানকে আটক করেছে নিলামবাজার পুলিশ। থানা এলাকার রূপারগোল গ্রামের বাসিন্দা আতাউর রহমানকে আটক করে পুলিশ। ওসি সুরজ দত্ত জানান, আতাউর রহমান নিলামবাজার থানার ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞেস করা হলে সে আসাম রাইফেলসের জওয়ান বলে পরিচয় দেয়। কিন্তু ওসি সুরজ দত্ত তার কাছ থেকে কোনো ধরনের পরিচয়পত্র না পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করে বাহিনী নিয়ে তার ঘরে তল্লাশি চালান। এতে ইন্ডিয়ান আর্মির পোশাকের পাশাপাশি সেনার ব্যবহার করা একাধিক বস্তু উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দিনের অনুমান 2টামান বজাত থানার ওসরত এজন মানুহ, নামটো হল আতাউর রহমান, বাবার নাম হল মহিবুর রহমান, ঘর রূপাগোল, তেখেত ঘোরাফেরা করা করে আসে। আর আমার সন্দেহ হওয়াত তেখেতক আমি সোধপোছ করল যে কিয় তেখেত ঘোরাফেরা করে আছে। আর সোধপোছ করার তেখেতে কে যে থানার একটা কেসর সংক্রান্তে থানার ফলে আহিছে। আর তেখেতে কি কাম করার আমি সুদিল, তেখেতে কলে যে আসাম রাইফলসর এজন কর্মচারী বলে কলে। আর আমার সন্দেহ উপজাত তেখেতে আসাম রাইফলসর নাম বলে আমার সন্দেহ উপজাত আমি তেখেতক ডিটেইন করে তেখেতর আমি সোধপোছ আরম্ভ করলো। আর সেই সময় তেখেতে কোনো ভ্যালিড আসাম রাইফলসর ডকুমেন্টস আই কার্ড একটু প্রডিউস করবিলে। আর সেই হিসাবে আমি আর আমার থানার স্টাফ গে তেখেতর ঘর আমি সার্চ করো। আর সার্চ করার সময় বহুত আপত্তিজনক পোশাক আসাম রাইফলস, ইন্ডিয়ান আর্মি এনেকে কিছু পোশাক, বেল্ট, টুপি, কেপ, শু এনেকে আমি কিছু বস্তু আপত্তিজনক বস্তু উদ্ধার করবলে সক্ষম হয়েছি। আর এই হিসাবে ইন্ডিস্ট্রিকাল একটা কেস রেজিস্টার করা হয়েছে। আর বর্তমান তদন্ত চলি আছে, পরবর্তী ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিরীহ জনসাধারণের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করার নির্দেশ দিলেও একাংশ পুলিশ অফিসার এই নির্দেশকে আমল দিচ্ছেন না। এবার এমনই এক অভিযোগ উঠেছে কাছাড় জেলার কচুদরম থানার ওসির বিরুদ্ধে। ওই অভিযোগ করেন কচুদরম থানা এলাকার দক্ষিণ মোহনপুর পঞ্চমখণ্ড গ্রামের ইশাদ আলী লস্কর সহ তার পরিবারের লোকেরা। রবিবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে ইশাদরা বলেন, তাদের পূর্বপুরুষের জমিতে থাকা পুকুরের জলে শুক্রবার রাতে প্রতিবেশী নাহারুল ইসলাম মজুমদার বিষ ঢেলে দেয়, আর এতে পুকুরে থাকা সব মাছ মরে যায়। শনিবার সকালে এই অভিযোগ নিয়ে ইশাদ আলী লস্কর কচুদরম থানায় গেলে থানার ওসি এজাহার না লিখে উল্টো তাকে ধমক দিয়ে থানায় আটক করে রাখেন। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত তাকে থানায় আটকে রেখে মানসিকভাবে এনস্থা করে কচুদরম পুলিশ বলে অভিযোগ ইশাদ আলী লস্করের। এদিন কচুদরম পুলিশের এহেন আচরণ খুব ব্যক্ত করেন ইশাদ আলী সহ তার পরিবারের লোকজন। তবে এ নিয়ে কচুদরম পুলিশের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। শনিবারে উঠিয়া থানাত গেছি সকালে 8:30 গটিকার সময়। থানাত যাওয়ার পরে আমার ওসি সারে আইছি না, কত সময় দাঁড়াইছি বইছি। এরপরে ওসি সার আইছিল, স্যার আমি আইসি কেস দিতাম, কিতো হয়েছে বলে নারুল ইসলাম মজুমদারে আমার দিকে বিষ ফেলাই দিছে। এর আগে কিন্তু আমি তারা দিয়ে আসছি ঘুরাঘুরি ঘুরাঘুরি করে থানাতে। ওসি কইল, বহ আচ্ছা ঠিক আছে আমি আইয়ার। আরও আধা ঘন্টা পরে আইয়া কইছেন, আওসান গেলাম বলে কিতো হয়েছে বলে বিষ ফেলাইছে নারুল ইসলাম মজুমদারে। তুমি বিষ ফেলাইছো, তুমি বিষ ফেলাই আইছো খরা, তুমি তারা দেখছো নি বলে, ও স্যার দেখছি বিষ ফেলাইছে বলে, না তুমি বিষ ফেলাইছো। স্যারে আমারও কইন তুমি বিষ ফেলাইছো, বললাম জি না স্যার আমি পাগল নি, আমি আমার দিকের বীজ ফেলাইতাম। হে ফেলাইছি আমার দিকের বীজ ফেলাইয়াই গুত আমার শয়তানি করে ও বিভ্রান্ত সৃষ্টি করতো, মায়ের করতো, তার লাগে আমার দরবার আছে, কেস আছে,
ওদালা ইহা দাবি করতে চাইছে। সারে এই কথা বুঝতেও চাই না, মানতেও চাই না, আমার বন্ধ করে থই দিলা, কইলা ব তুমি তোমার আমি চালান দিম। কইজা আস্তা দিন বয় আমারে রাত্রে দশকটিকার সময় আমারে আমার বাড়ির মানুষ গিয়া রিকোয়েস্ট করিয়া সারার গাছ থাকি ছুটি আইছি। এরপরে ওটা বন সাইন লইছুন টাইন দিয়ে তোমার দিকে তারে চান্স দেও। এটা আমার পিতৃসত্ব পূর্বপুরুষ থাকি আমি খাইয়া খাইয়া ইয়ার তারা আমি শরিক করার কি যুক্তি, তারা শরিক করে অগু ডিসিশন দিছুন। এটা আমি আমি ছুটি আইছি আইয়াও আজকে সকাল থেকে আমি এম এল এর বাড়িতে গেছি, আমি আরো আরো জায়গায় জায়গায় গেছি, এসপি তো গেলাম রবিবার করে পাইছি না, বলে আমি আমি জায়গায় জায়গায় আমি বিচারর আবদার করি আইছি কইছে আমার সুবিচার। ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়নের কথা মাথায় রেখে 2017 সালে গঠন হয়েছিল শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব। বিভিন্ন ঘাত প্রতিঘাতের পর সংস্থা 5 বছর অতিক্রম করে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। রবিবার শিলচরের এক অভিজাত হোটেলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার ষষ্ঠম সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে 3 জন বিশিষ্ট খেলোয়াড়কে উষ্ণ সম্বর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি শহরের বিশিষ্টজনদেরও সংস্থার তরফে সম্মান জানানো হয়। এদিন স্বাগত ভাষণ রাখতে গিয়ে সংস্থার সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিং জানান, ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়নের ছাড়াও অন্যান্য খেলাধুলার মানদণ্ড উন্নয়নের জন্য গত 5 বছর কাজ করে গেছে শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব। এছাড়াও করোনা মহামারী চলাকালীন সময়ে বিগত 2 বছর মানব সেবায় নিয়োজিত করে নিজেকে গর্বিত বলে মনে করেন সংস্থার কর্মকর্তারা। সংস্থার এই বিশাল কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি আগামী দিনের বিভিন্ন প্রকল্প জনসমক্ষে তুলে ধরেন সভাপতি বিজেন্দ্র। তিনি জানান, ক্লাবের তৃতীয় তলা পেয়ে গেলে আগামীতে একটি স্থায়ী কার্যালয় উপহার দেওয়ার সাথে সাথে শিলচরে একটি বড় কালচারাল নাইট ও উত্তর পূর্বাঞ্চল ব্যাপী একটি ম্যারাথন আয়োজন করার পরিকল্পনা রয়েছে। 5 বছর আমরা অতিক্রান্ত করে দিলাম, কিন্তু আজকে সভাপতি হিসেবে একটা কথা বলতে চাই আপনাদের কাছে, যে মঞ্চে যারা বসে আছেন বা মঞ্চের এই ওপাশে যারা বসে আছেন, আমি অনেকের নাম নিচ্ছি না, কিন্তু একটা কথা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, যে এই ভেটারেন ক্রিকেটার্স ক্লাব যদি আপনাদের সাহায্য আপনাদের আশীর্বাদ এবং আপনাদের যদি দিক মার্গদর্শন যদি আমরা না পেতাম, তাহলে কিন্তু শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের 5 বছর অতিক্রান্ত করাটা আমাদের পক্ষে একটু অসুবিধা হবে। কারণ হলো প্রত্যেকটা ব্যাপারে আজকে বাবুদার কথা বলুন, ডক্টর সিদ্ধার্থ হোটেলের কথা বলুন, ডক্টর প্রিয়াঙ্কা দেবের কথা বলুন, প্রণয়বাবুর কথা বলুন, জয়ভক্তিয়ার কথা বলুন, বা এখানে যারা গুরুজনেরা আছেন, সুজনদা আছেন, সুজয়দা আছেন, মৃদুলদা আছেন, এখানে প্রবীরদা, রঞ্জিতদা, আমি অনেকের নাম নিচ্ছে দিতে পারছি না, চন্দনদা পিছন থেকে হাত দেখাচ্ছে আমাকে, চন্দনদাও আছে, অজয়দা আছে, সবাই আমি শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, যে আপনাদের আগামী 5, 6 ও 7 মে 3 দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে রংপুরের নবনির্মিত মন্দির প্রতিষ্ঠা ও শ্রী শ্রী শনিদেবের শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণের আয়োজন করা হয়েছে। রবিবার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে শনি মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিশির রঞ্জন দেব, সম্পাদক রঞ্জিত দত্ত, কোষাধ্যক্ষ দলু বাউরি, গোপাল দাস, পূজারী কনাদ বন্ধু গোস্বামী, সাগর ধর একথা জানিয়েছেন। রঞ্জিত দত্ত জানান, নবনির্মিত শনি মন্দির প্রতিষ্ঠা উৎসব 5 মে বৃহস্পতিবার বিকেল 3টে অধিবাসীর জলভরা শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে। তারপর সন্ধ্যা 6টায় বিশিষ্ট অতিথির দ্বারা নবনির্মিত মন্দির উদ্ঘাটন করা হবে। এতে রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণধীশানন্দজি ও ভারত সেবা আশ্রম সংঘের মহারাজ মৃন্ময়ানন্দজি মহারাজ, সাংসদ রাজদীপ রায়, বিধায়ক মিহির কান্তি সোম, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। প্রদীপ প্রজ্বলনের পর ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল 7:30 থেকে বিশেষ পূজার্চনা এবং যজ্ঞারম্ভ অনুষ্ঠিত হবে। শনিবার সকাল 9টা থেকে শনি মহারাজের বার্ষিক মহোৎসবের পূজারম্ভ এবং দুপুর 1টা থেকে মহাপ্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হবে। আমাদের অনুষ্ঠান 21শে বৈশাখ 1429 বাংলা, 5ই মে 2022 ইংরেজি বৃহস্পতিবার অধিবাস থাকবে। তারপরে 6ই মে শুক্রবার সকাল
7:30 থেকে আমাদের পূজা অর্চনা শুরু হবে সন্ধ্যা অবধি, এবং 7 মে শনিবার শ্রী শ্রী শনি মন্দিরে পূজা অর্চনা হবে। প্রথম দিন আমাদের প্রোগ্রামে থাকবে যে মন্দির প্রতিষ্ঠা এবং মূর্তি প্রতিষ্ঠা, সন্ধ্যা 7 ঘটিকায় অধিবাসের পূজা অর্চনা শুরু হবে। তারপরের দিন আমাদের এইখানে মন্দিরে শ্রী শ্রী শনি ঠাকুরের মন্দিরে আমরা আরও কিছু ঠাকুর প্রতিষ্ঠা করব একসাথে, ওই দিনই প্রতিষ্ঠা হবেন সব ঠাকুর, এবং ওই দিন কিছু আমরা ফলপ্রসাদের আয়োজন করছি, ফলপ্রসাদ থাকবে, এবং মহাপ্রসাদটা হবে শনিবারে শনি ঠাকুরের উৎসবের দিন। যেহেতু আমাদের মন্দিরের নাম শ্রী শ্রী শনি শনি মন্দির দিয়ে হয়েছে, তাই মহাপ্রসাদটা আমরা শনিবার দিনই ধার্য করেছি, শনিবার দিনই মহাপ্রসাদটা আয়োজন করব। 5 মে বিকাল 3 ঘটিকায় আমরা যখন অধিবাসের জল ভরার প্রোগ্রাম থাকবে তখন আমরা একটা শোভাযাত্রা বের করব, পরে রংপুর এলাকা পরিক্রমা করে আবার মন্দিরে আসব, এবং আমি সবাইকে নিমন্ত্রণ করছি যাতে ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। আর উক্ত 3 দিবসেই সবাই যাতে উপস্থিত থেকে আমাদের উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর ও সার্থক করে তোলেন এই আবেদন। বড়খলা কেন্দ্রের বহু জায়গায় কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বড়খলা, হরিণছড়া, ছেচড়ি, জারুলতলা, সোনাপুর অঞ্চলে শনিবার বিদ্যুতের খুঁটি পড়ে যায়, ঝড়ে গাছ পড়েও ব্যাপক ক্ষতি সাধন করে। সহ প্রাণনাশের হুমকির অভিযোগ জানিয়ে মালুগ্রাম ফাঁড়িতে মামলা করলেন ছোট দুধপাতিলের অমিত সরকার। তিনি জানান, শনিবার রাতে বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালায় ছোট দুধপাতিলের মান্না বিশ্বাস ও রাজু বিশ্বাস। এদের আক্রমণের হাত থেকে কোনোক্রমে পালিয়ে বাড়ি ফেরেন তিনি। পরে মাঝরাতে দলবল নিয়ে ফের বাড়িতে হামলা চালায় অভিযুক্তরা। আমার নাম অশী সরকার, আমি ছোট দুধপাতের চিন্তাবাড়ির বাসিন্দা। আমার দুর্গাবাড়ি বাজারে আমার দোকান একটা সিএসপি। তো কালকে রাত্রে আমি ঠিক বাসা যাওয়ার পথে ঠিক আমরা রাস্তার মাঝখানে একজন মানুষ, তার নাম হল মান্না বিশ্বাস খান, এ গাড়িটা রাখিয়া দুনো সাইডের দরজা খুলিয়া হে সিগারেট খান আর এখানে ড্রিঙ্ক করে। তো আমি হরন মারছি, হরন মারার পরে হে কোনো শব্দ করছে না। হে কিছু সময় শব্দ না করার পরে আমি বাড়াইছি, বাড়াইও করলাম যে খার বা গাড়ি গাড়িটা সরাই দাও, যে হে কিছু না করে আইয়া আমার মারি দিছে আইয়া। এটার পরে আমি আর কেউ কিছু করছি না, আরেকজনে আইয়া আমার পিছে ধরছে, পিছে ধরিয়া বাইক লাত মারিয়া ফেলাই। আরেকজনের নাম আরেকজনে পদু বিশ্বাস, এ আইয়া বাইক লাত মারিয়া ফেলানির পরে আমারে ধরে লিছে মান্না বিশ্বাসে। মান্না বিশ্বাসে ধরার পরে পদু বিশ্বাসে আমার সেনটা টান মারিয়া নিচে গিয়া আমার প্যাকেটও 65,000 টাকা আসলো আমার দোকানে, সেটাও নাই। এ আমি গড়ে যাওয়ার পথে দেখলাম যে আমি আমার ও গ্রামে দিন এই গ্রামে আমরা শ্রীনগরের গ্রামে আমি গড়ে গেছি গিয়া, আমি গড়ে যা কইতাম আমার বাড়ি, আমি কোয়ার পথে হে রাস্তার সামনে আইয়া কয় উবা তোর বাবারেও ফিরতাম, তোর যে যে আছে তারা লইয়া পারা আমি আই যাম। তো আমরা গড়ে গিয়ে আমি আমার ফ্যামিলির মেম্বারে সবটা কইলাম। কোয়ার পরে রাত্রে 12টার সময় হে তার ফ্যামিলি লইয়া আইয়া আমার ঘরের সামনে আইয়া সিংলা গেল্লা গাল্লি আসিল রাখায় কেমনে তেমনে গেল্লা গাল্লি বলিয়া তা। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 6 থেকে 20 এপ্রিল পর্যন্ত বিভিন্ন জনমুখী কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি। সেই উপলক্ষে 17 এপ্রিল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি জিপি নাড্ডা ও আসাম রাজ্য বিজেপি সভাপতি ভবেশ কলিতার নির্দেশানুসারে কাছাড় জেলা যুবমোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তীর নেতৃত্বে প্রত্যেক মণ্ডলে যুবমোর্চার উদ্যোগে গৌরব দিবস পালন করা হয়। রবিবার বর্জালিঙ্গা মণ্ডল যুবমোর্চার সদস্যরা এলাকায়
স্থানীয় কমন সার্ভিস সেন্টারে পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রী জনধন যোজনার হিতাধিকারীদের সাথে মত বিনিময় করেন। এদিন যুবমোর্চা সভাপতি সুজিত কুমার দাসের নেতৃত্বে লোহারবন্দ কমন সার্ভিস সেন্টারে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরজালেঙ্গা মন্ডল বিজেপি সভাপতি সুশীল রঞ্জন ধর, কাছাড় জেলা যুবমোর্চার সম্পাদক মহিতোষ তাঁতি, সভায় উপস্থিত ছিলেন বরজালেঙ্গা মন্ডল যুবমোর্চার সহসভাপতি সঞ্জয় দেব, সাধারণ সম্পাদক আশিস গোয়ালা, সম্পাদক মান্না দেব, অফিস সম্পাদক প্রশান্ত দাস, সামাজিক মাধ্যম আহ্বায়ক প্রদীপ শুক্লবৈদ্য, শক্তিকেন্দ্র প্রমুখ দীপঙ্কর সিংহ, বরজালেঙ্গা মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী গীতা চন্দ, বীণা সিংহ প্রমুখ। জিনিসটা আপনারা বুঝছেন নি, এটা ব্যাংক ফরম আছে, ব্যাংক গিয়া হচ্ছে না, আমরা বাচ্চার জায়গাতে হয়েছি, আজকে না আজকে থেকে প্রায় পাঁচ বছর আগে, পাঁচ ছ বছর আগে প্রত্যেক সভাতে আপনার এখানে আমরা হয়েছি বিস্তারিতভাবে, তখন তো নামগুলো ভুল ভরে গেছে, উঠানা হয়ে গেছে। কাজে এগুলো আপনারা নতুনভাবে আমার আরম্ভ করেন, মধ্যে কিছুদিন বন্ধ আছে, আবার সরকারি কাজ আছে, আর একটা অটল পেনশন যোজনা এটা যেটা আমি ঠিক স্বাভাবিক মৃত্যু হয়ে পরে একসঙ্গে দুই লাখ টাকা, কিন্তু এটা আপনি আঠারো থেকে আঠারো বছর উঠতে উনিশ বছর থেকে বিয়াল্লিশের ভিতরে আপনার একটা যোজনা মানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কাছাড় জেলা কনভেনশন শিলচরের মালোগ্রাম শহীদ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়। শুরুতে পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সভাপতি পাবলব লস্কর, উদ্বোধনী ভাষণ দেন গণ আন্দোলনের নেতা দুলাল মিত্র, তাপস ভট্টাচার্য, সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দীপ, প্রাক্তন যুব নেতা তথা সিআইটিইউ এর যুগ্ম সম্পাদক বিধান দত্ত। এদিনের কনভেনশনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ষাট জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্পাদকীয় প্রতিবেদনের উপর প্রতিনিধিরা জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। জেলায় বেকারত্ব নিবারণে সমস্ত সরকারি খালি পদগুলো অবিলম্বে পূরণ করা, কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরির শূন্য পদগুলো স্থানীয় নিয়োগ বিনিময় কেন্দ্রের মাধ্যমে পূর্ণ করা, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ করে সরকারি উদ্যোগে ফসল ক্রয়ের ব্যবস্থা করা, বেহাল স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটি বিভাগে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক চিকিৎসাকর্মী এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করা, মডেল হাসপাতালগুলোতে শিশু এবং প্রসূতি বিভাগ চালু করা, ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা, ঔষধের অনলাইন বিক্রি বন্ধ করা ইত্যাদি দাবিগুলোর উপর আলোচনা করে প্রস্তাব গৃহীত হয়। শনিবার সোনাই রোড আউলিয়াবাজারে আম আদমি পার্টির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বড়খলার একাংশ কংগ্রেস নেতা কর্মী আনুষ্ঠানিকভাবে আম আদমি পার্টিতে যোগদান করেন। এদিন প্রাক্তন এনএসইউআই নেতা শাহানুর আলম লস্কর, নির্জয়নগর কুমারপাড়া জিপির এপি সদস্য তারেক আহমেদ লস্কর ও প্রাক্তন সেনাকর্মী হোসেন আহমেদ লস্করের নেতৃত্বে ১৭ কংগ্রেস কর্মী আম আদমি পার্টিতে যোগদান করেন। তাদের দলে স্বাগত জানান আপের জেলা সংযোগ আনোল হোসেন লস্কর, জেলা সম্পাদক তারিকুল হুদা মজুমদার, শিলচর শহর কমিটির সংযোজক বাপ্পা রায়, প্রাণগোপাল নাথ, তাজউদ্দিন চৌধুরী প্রমুখ। শিলচরের শ্রী শ্রী গোপালজিউর আখড়ায় সভা করে ১৪ এপ্রিল গঠন করা হল বৈদিক জ্যোতিষচর্চা কেন্দ্র, এর সদর দপ্তর হবে শিলচরে। এদিন বরাক উপত্যকার প্রবীণ জ্যোতিষী গহেন্দ্র চন্দ্রনাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় সভা। এই সভায় আলোচনায় অংশ নেন শিলচর রাধামাধব কলেজের অধ্যক্ষ দেবাশিস রায়, বিশিষ্ট জ্যোতিষী সুবীর দত্ত, শ্যামলকান্তি সোম, বিকাশ রঞ্জন সি, নীতিশ ভট্টাচার্য প্রমুখ। সভায় বিশেষ করে বর্তমানে বৈদিক জ্যোতিষ চর্চার ধারা যে অনেকটাই পদভ্রষ্ট হয়েছে তা তুলে ধরা হয়। আগামী দিন বৈদিক জ্যোতিষ চর্চার ধারাকে সঠিক দিশা দেখাতে গঠন করা হয় একটি কমিটি। এই কমিটির প্রেসিডেন্ট অব দ্য প্রেসিডিয়াম মনোনীত হয়েছেন গহেন্দ্র চন্দ্রনাথ, সাধারণ সম্পাদক হয়েছেন সুবীর। মোট ১৪ জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ গিরি মহারাজের উপস্থিতিতে 36তম বার্ষিক উৎসব এবং বিশ্বশান্তি গীতাযজ্ঞ পরিচালনা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সর্বসম্মতিক্রমে 15 জনের কমিটি গঠন করা হয়। আগামী 12 এবং 13 জুন তথা রবি ও সোমবার শিলডুবির শঙ্করজ্যোতি গীতাশ্রমে প্রতি বছরে নেয়া এবছর শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ সহ দেশ বিদেশ থেকে সাধু সন্তদের উপস্থিতিতে বার্ষিক উৎসব সহ বিশ্বশান্তি গীতাযজ্ঞ সম্পন্ন হবে বলে জানান নয়া কমিটির সদস্যরা। সোমবার শিলচর শহরে কোভিডশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা, কোভিডশিল্ডের অনস্পট বুস্টার ডোজ এবং 12-14 বছর বয়সীদের কর্বোভ্যাক্সের টিকা তিনটি কেন্দ্রে দেওয়া হবে। যেসব সেন্টারে কোভিডশিল্ডের এই প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা, কোভিডশিল্ডের অনস্পট বুস্টার ডোজ এবং 12-14 বয়সীদের কর্বোভ্যাক্সের টিকা দেওয়া হবে সেগুলি হল শিলচর ট্রাঙ্ক রোড আরবান পিএইচই এর বিপরীতে থাকা সঞ্জীবনী কেন্দ্র, শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর পাঠশালা এবং এস এম দেব সিভিল হাসপাতাল। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। নিলামবাজারে ভুয়া আসাম রাইফেলসের জোয়ান আটক, উদ্ধার বহুল। কচুদরম পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য। ষষ্ঠ বর্ষে পা দিল ভেটারেন ক্রিকেটার্স ক্লাব, সংবর্ধনা অনুষ্ঠান শিলচর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।